হাই গাইস, আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, যেটা আপনাদের সকলেই জানা দরকার যারা মালয়েশিয়াতে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন। মালয়েশিয়াতে আসার পর কোম্পানিগুলো আপনাদের কেন ওভারটাইম দেয় না? আমার সাবস্ক্রাইবার 11 তারিখে মালয়েশিয়াতে আইছে, আসার পরে থেকে এখন পর্যন্ত আমার সাথে ওনার সাথে যে কথোপকথনটা হয়েছে বা উনি আমাকে যেগুলো শেয়ার করছে আমার সাথে, আসার কি কারণে ওভারটাইম দেয় না বা ওনাকে ওভারটাইম দিচ্ছে কিনা, উনি আসার পরে কোম্পানিটা ওনার সাথে কি ধরনের বিহেভ করছে বা কেমন আছে উনি, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, সাবস্ক্রাইবারের নিজের মুখে শুনতে পারবেন। উনি আমাকে একটা ভয়েস পাঠাইছে, সেই ভয়েসটা আমি হুপহুপ আপনাদেরকে তুলে ধরব। দয়া করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা নতুন আছেন, এই ভিডিওটি এই অডিওটি শুনলে আপনাদের অনেকটা উপকার হবে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? তো ভাই, আমি আপনাকে একেবারে শুরু থেকে বলতেছি যে মালয়েশিয়াতে আসতে আমার কত টাকা খরচ হয়েছে এবং কতদিন সময় লাগছে। তো ভাই, আমার আপন খালু মালয়েশিয়াতে থাকে, তো ওনার মাধ্যমে আমি মালয়েশিয়াতে আসছি, নিয়ে আসছে একমাত্র আল্লাহ পাক ওনার মাধ্যমে আর কি। তো ভাই, উনি বললো যে 370,000 কন্টাক্ট এজেন্সির সাথে মেডিকেল খরচ আমার নিজের। তো ভাই, মেডিকেল করেছে আমাকে 26 জুলাই, মেডিকেল খরচ গেছে 8,000 টাকা। তো ভাই, ফ্লাইটের দিন আমরা গেলাম অফিসে, অফিসে তারপরে বললো যে বিএমটি স্মার্ট কার্ড এবং কন্টাক্ট পাওয়ার নিতে হলে 5,000 টাকা দিতে হবে। তো ভাই, তাদেরকে 5,000 টাকা দিতে হয়েছে, যেহেতু তারা আমাদেরকে টাকা ছাড়া বিএমটি স্মার্ট কার্ড এবং কন্টাক্ট পাওয়ার দিবে না। তো ভাই, আমাদের ফ্লাইট হয়েছে 11 অক্টোবর রাত 11:30 পরে। ফ্লাইটের কথা ছিল 11 অক্টোবর রাত 11টার দিকে, তো ফ্লাইট হচ্ছে 11:30 পরে। তো ভাই, মালয়েশিয়া বিমান ল্যান্ড করছে প্রায় 5:30টার দিকে মালয়েশিয়া টাইম অনুযায়ী। তো ভাই, আমরা মালয়েশিয়াতে এয়ারপোর্টে প্রায় অনেকক্ষণ অপেক্ষা করতেছি, তো কোম্পানির লোক আসতেছে না। তো দুপুর 1:00-1টার দিকে কোম্পানির লোক আমাদেরকে রিসিভ করছে, যেহেতু ভাই কোম্পানিটা অনেক দূরে। তো ভাই, আমাদেরকে কোম্পানি গাড়ি দিয়ে নিয়ে আসছে, নেওয়ার মাঝপথে আমাদেরকে দুপুরে লাঞ্চ করাইছি। লাঞ্চ করার পর আমরা সরাসরি আমাদেরকে বাসাতে নিয়ে আসছে কোম্পানি। তো আসার পরে আমাদেরকে রাতের খাবার দিয়েছে, তো তারপর দিন সকালে নাস্তা দিয়েছে, তারপরে বিকাল 3:30-3:30 দিকে আমাদেরকে ফ্যাক্টরিতে নিয়েছে। তো নেওয়ার পরে আমাদেরকে করোনা টেস্ট করেছে। তো তো এরপর দিনে আমাদেরকে কাজে জয়েন করেছে, কাজে জয়েন হয়েছি আমরা শুক্রবারে, বুঝতে পারছেন ভাই? তো শুক্রবার দিন, যেহেতু জুম্মার দিন ছিল, তো প্রথমে আমাদেরকে কাজে সিলেক্ট করেছে এক একজনের কাছে। তো ভাই, যেহেতু ভাই আমাকে এক বাঙালি ভাইয়ের সাথে কাজে দিছে, যেহেতু ভাই আমার ওই ফ্যাক্টরিতে বাঙালি অনেক ভাই আছে, তো আমাকে একজন বাঙালি ভাইয়ের কাছে দিচ্ছে। বাঙালি ভাইটা খুবই ভালো। তো ভাই, তো ভাই ওনার কাজটা ছিল যে বেডিং গুলা, বিছানা বেডিং মেশিনের মাধ্যমে সিলি দেওয়া আর এক এক সময় এক এক কাজ আর কি। তো ভাই, কাজটা ভালোই ছিল, তো ওই জায়গায় দিয়েছে আমাকে। তো ভাই, যেহেতু জুম্মার দিন, জুম্মার নামাজ পড়বো, তো বললাম যে ভাই জুম্মার নামাজ পড়বো। তো ওনারা বললো যে তোমরা নতুন মানুষ, তোমরা আজ নামাজ পড়া লাগবে না, তোমরা আগামী সপ্তাহ থেকে নামাজ পড়ো, তোমরা ফ্যাক্টরিতে নামাজ আদায় করো। তো এক বাঙালি ভাই আমার সাথে, যিনি কাজ আমি যার সাথে কাজ করি, তো ওনার কাছে বললাম যে ভাই তাহলে জোর নামাজটা পড়েছি। তো উনি একজনকে বলে দিল যে ঠিক আছে, যান নামাজ পড়তে। তো ফ্যাক্টরিতে নামাজ পড়ে আসলাম, মাত্র দাঁড়াইলাম, তো আসছিল আমি ম্যানেজার এবং সুপারভাইজারের সামনে দিয়ে। তো আসছিল ভাই হিন্দু তামিল ছিল, তো তাদের সামনে দিয়ে আসার পরে আমি মাত্র কাজে দাঁড়াইলাম, দাঁড়ানোর ওই জায়গা থেকে আমাকে নিয়ে ওরা সুপারভাইজার নিয়ে আমাকে একটা কঠিন কাজে দিয়ে দিছে, বুঝতে পারছেন ভাই? ওই যে নামাজে গেছি, সময় নষ্ট হয়েছে এই জন্য আর কি। তো ভাই, এখন আর কি কঠিন কাজই করতেছি, দেখি এখন যে জায়গায় পড়ছে কাজে, ওই জায়গার সুপারভাইজার হলো বাঙালি। তো বাঙালি ভাইয়ের সাথে আমি সব কথা শেয়ার করছি, তো উনি বললো যে ভাই আর কিছুদিন, দুই একদিন অপেক্ষা করেন, তারপর আমি একটা আপনাকে অন্য কাজে নিতেছি। তো ভাই, এই হলো আর কি আমার ঘটনা, বুঝতে পারছেন ভাই? ভাই,
ওভারটাইমের বিষয়টা হলো যে কাজ যদি শুনবেন অনেকেই ওভারটাইম করেন যে ভাই ওভারটাইম কি দিলে দেবে আমি প্রতিটা ভিডিওতে কিন্তু বারবারই আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করি যে ভাই যেগুলো নাম্বার 1 কোম্পানি ছাড়া যেগুলো মালয়েশিয়া 24 ঘন্টা খোলা থাকে সেগুলো কোম্পানি ছাড়া কতিপয় হাতে গোনা কয়েকটি কোম্পানি যেগুলো ওভারটাইম মাস্ট বি দেবে আর কনস্ট্রাকশন সাইটে আর বিভিন্ন ফ্যাক্টরি আছে বা অনেক কোম্পানি আছে যেগুলো ওভারটাইম নরমালি হয় না কাজ থাকলে হবে না থাকলে নাই আর অনেক কোম্পানি আছে যেগুলো কাজ না থাকলেও 11টা পর্যন্ত খোলা থাকে সেগুলো সাবজেক্ট আলাদা আর অনেক কোম্পানি আছে যেমন গ্লোভস ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি এই ভাই যে ফ্যাক্টরিটা আছে হাজার হাজার কোম্পানি আছে ভাই মালয়েশিয়াতে সকল কোম্পানি কিন্তু এক নিয়মে চলে না বিভিন্ন কোম্পানি রুলস আছে আপনার কাজের চাপ যদি থাকে ওভারটাইম দেবে কাজের চাপ না থাকলে ওভারটাইম দেবে না তো শুনুন এই ভাইয়ের মুখে কি হলো তারপরে সেটা হলো যে কাজ থাকলে ওভারটাইম দিবে যেহেতু বর্তমানে আর কি আমাদের কোম্পানিতে মালের অর্ডার তেমন নেই তো তাই আর কি আমাদের আমরা যারা নতুন আছে তাদেরকে ওভারটাইম দেয় না যারা পুরাতন তাদেরকে 2 ঘন্টা করে ওভারটাইম দিতেছে তো ভাই আমাদেরকে বলছে যে সামনে মাস থেকে তোমরা ওভারটাইম পাইবা এই হলো আমার সাবস্ক্রাইবার উনি 11 তারিখে ল্যান্ড করছে মালয়েশিয়াতে আসার পরে ওনার ডিমান্ড লেটার অনুযায়ী উনি ওভারটাইম পায় নাই কারণ আমি ওনাকে আগেও বলছি ভাই যতই বলুক আপনি দালালে ডিমান্ড লেটার জাতীয় পানিতে কাজ না থাকে ওভারটাইম দেবে না যেমন স্যামসং ইএফসি তোশিবা ইলেকট্রিক ফ্যাক্টরি এগুলো কাজ সব সময় থাকে আর কিএফসি খোলাই থাকে 24 ঘন্টা কিন্তু ওভারটাইম অবশ্যই পাবে বিভিন্ন সুপার মার্কেট যেগুলো 10টা পর্যন্ত খোলা রাখতে হবে এগুলো সবসময় বিজি থাকে বিভিন্ন সুপার মার্কেটগুলো সবসময় কাজ থাকে সবসময় বিজি থাকে প্রতিদিন 1-2 ঘন্টা ওভারটাইম পাবেনি তো যাই হোক যারা বিভিন্ন কোম্পানিতে আসতেছেন সকল কোম্পানি সম্পর্কে সঠিক তথ্য আমার পক্ষে বের করা সম্ভব না যেগুলো আমি জানি না সেগুলোর কথা আপনাদেরকে বলবো আপনাদেরকে ভুল তথ্য দিয়ে আপনাদের ক্ষতি করা আমার পক্ষে সম্ভব না কোম্পানি কেমন এটা এই এজেন্টে আপনি যার মাধ্যমে আসবেন তার সাথে সরাসরি লিঙ্ক আছে ওই কোম্পানিতে তাকেই সঠিক তথ্য বলার জন্য রিকোয়েস্ট করবেন উনি সঠিক তথ্য বলতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ